সালাম সম্পর্কে এক বিস্তারিত তথ্য তত্ত্ববহল আলোচনা বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনলে সালাম সম্পর্কে আপনার মনে কোনো সংশয়, সালাম সম্পর্কে আপনার মনে কোনো কৃপণতা, সালাম সম্পর্কে আপনার জানার কোনো ত্রুটি থাকবে না মর্মে আমি আশাবাদী। কাজেই শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা মনোযোগের সাথে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন, আল্লাহ আমাদের তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, সালাম প্রদান ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয়। সালামের গুরুত্ব বুঝাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস উল্লেখ করেছেন। তার ভিতর একটি হলো আল্লাহর নবী বললেন যে লা তাদখুলুনাল জান্নাহ, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতেই পারবে না, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, যতক্ষণ পর্যন্ত না তোমরা ঈমান আনবে, তুমিনু, যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমান না আনবে ততক্ষণ পর্যন্ত তোমরা কোথায় প্রবেশ করতে পারবে না, জান্নাতে। হাদিসটা সুন্দর করে লক্ষ্য করেন, দেখেন আল্লাহর নবী ধারাবাহিকভাবে কয়েকটি কথা উচ্চারণ করলেন। আল্লাহর নবী বললেন লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা ঈমান আনবে। এরপর আল্লাহর নবী দ্বিতীয় বাক্যে বললেন ওয়ালা তুমিনু, আর তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানই আনতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিনই হতে পারবে না, হাত্তা তাহাব্বু, যতক্ষণ পর্যন্ত তোমরা একজন মুমিন আরেকজন মুমিনকে ভালো না বাসবে। তার মানে ততক্ষণ পর্যন্ত একজন মানুষ জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে ঈমান আনে, আর ততক্ষণ পর্যন্ত আপনি ঈমানদার হতে পারবেন না, ঈমান আনতে পারবেন না, কতক্ষণ, যতক্ষণ না আপনি আরেকজন মুমিন মুসলমানকে কি না বাসবেন, ভালো না বাসবেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় বাক্যে বলতেছেন আওয়ালা আদুল্লুকুম আলা শাইয়িন ইজা ফাআল তুমুহু তাহাবাবতুম, আচ্ছা শুনো, আমি নবী মোহাম্মদ তোমাদেরকে এমন একটি বিষয় কি বলে দিব না যে বিষয়টা তোমরা মেনে চললে তোমাদের একজনের প্রতি আরেকজনের ভালোবাসা সৃষ্টি হবে, একজনের প্রতি আরেকজনের ভালোবাসা বেড়ে যাবে, একজনের প্রতি আরেকজনের ভালোবাসা তৈরি হবে। এ কথা কে বলতেছেন? আল্লাহর নবী। শোনো হাদিসটি আবার শুনেন, আল্লাহর নবী বলতেছেন ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতেই প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা মুমিন হবে, ঈমানদার হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদারই হতে পারবে না, মুমিনই হতে পারবে না, কতক্ষণ, যতক্ষণ না তোমরা পরস্পর পরস্পরকে ভালো না বাসতে পারবে। আওয়ালা আদুল্লুকুম আলা শাইয়িন ইজা ফাআল তুমুহু তাহাবাবতুম, আমি কি তোমাদেরকে সেই জিনিসটির কথা বলে দিব যে জিনিসটা তোমরা মেনে চললে তোমাদের একজনের প্রতি আরেকজনের ভালোবাসা সৃষ্টি হবে? এরপর আল্লাহর নবী বললেন আফসুস সালাম বাইনাকুম, তা হলো পরস্পরে সালাম প্রচলন করা, পরস্পরের সালাম দেওয়া। তোমরা একজন আরেকজনকে সালাম দিবা, তাহলে একজনের প্রতি আরেকজনের ভালোবাসা বেড়ে যাবে, আর একজনের প্রতি আরেকজনের ভালোবাসা যখন বেড়ে যাবে তখন তোমরা মুমিন হবে, আর যখন তোমরা মুমিন হবে তখন তোমরা জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। তার মানে এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারলাম সালামের বিনিময় কি বলেন তো, জান্নাত। কেননা সালাম না দেওয়া পর্যন্ত আরেকজনের প্রতি আপনার ভালোবাসা সৃষ্টি হবে না, ভালোবাসা সৃষ্টি না হলে ঈমানদার হতে পারবেন না, ঈমানদার না হতে পারলে জান্নাতে ঢোকার কোনো সুযোগ হবে না। কাজেই আমরা বুঝতে পারলাম এই হাদিসের আলোকে যে সালামের বিনিময় কি, জান্নাত। অতএব প্রিয় উপস্থিতি, আজকে আমরা ইসলাম পরিপন্থী রাজনীতি করার কারণে, ইসলাম বহির্ভূত রাজনীতির চর্চা আমাদের দেশে থাকার জন্যে আমরা একই ঘরের মুসলিম দুই ভাই, দুই ভাইয়ের সাথে সম্পর্ক ভালো না, এক ভাই আরেক ভাইয়ের শত্রু, এক ভাই আরেক ভাইয়ের পিছনে সবসময় ষড়যন্ত্রে লিপ্ত থাকে, এক ভাই আরেক ভাইকে দমন পীড়নের প্রতিযোগিতায় আজকে আমরা লিপ্ত, তো আমাদের ভিতর ভালোবাসা তো সৃষ্টি হয় না নিজের ভাইদের ভিতরে, তো আরেকজন প্রতিবেশী তার সাথে আমার ভালোবাসা সৃষ্টি হবে কেমনি? তো আল্লাহর নবী সুন্দর একটা সমাধান দিয়ে দিল, শোনো, তোমরা যদি তোমাদের বিরোধী দলের সাথেও ভালোবাসা স্থাপন করতে চাও তাহলে তোমাদের একটা পদ্ধতি আমি নবী মোহাম্মদ বলে দিলাম, তাহলে পরস্পর পরস্পরের সাথে সালাম বেশি বেশি বিনিময় করো, যত সালাম বিনিময় করবা তত তোমাদের ভিতর ভালোবাসা বৃদ্ধি পাবে, তত তোমাদের ভিতর থেকে মনোমালিন্য দূর হবে, তোমাদের ভিতর থেকে হিংসা বিদ্বেষ এমনিতেই উঠে যাবে বলে সুবহানাল্লাহ। কাজেই আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতেই ফিরে আসতে হবে, পরস্পরের ভিতর সালামের ব্যাপক প্রচলন, প্রসার এবং প্রসার ঘটাতে হবে।
এত করে আপনি আমি শান্তিতে বসবাস করতে পারবো, একজন আরেকজনকে মহব্বত করতে পারবো, পরস্পর পরস্পরকে ভালোবাসতে পারবো, তার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো কি বলেন তো, সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইল্লা আউলান নাস বিল্লাহি মান বাদা বিসালাম। শুনো, মানুষের ভিতর ওই ব্যক্তি আল্লাহর সর্বনিকটে, ওই ব্যক্তি আল্লাহর সবচেয়ে নিকটে, কোন ব্যক্তি, মানুষের ভিতরে ওই ব্যক্তিকেই আল্লাহ সবচেয়ে ভালোবাসে, পছন্দ করে, ওই ব্যক্তির মর্যাদাই আল্লাহর নিকট সবচেয়ে বেশি। কে? যে ব্যক্তি সাক্ষাতে সর্বপ্রথম সালাম দেয়। আপনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে, এখন আপনি যদি আমাকে আগে সালাম দিতে পারেন তো আমি মুর্শিদের ক্ষতি হওয়ার পরেও আল্লাহর কাছে আপনি বেশি দামি। বুঝতে পারলেন? এটা কার মুখের ভাষা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের ভাষা। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আল্লাহর নিকট ওই ব্যক্তি সর্বোত্তম, আল্লাহর নিকট ওই ব্যক্তি অগ্রাধিকার বেশি পাবে। কোন ব্যক্তি? যে ব্যক্তি সাক্ষাতে সর্বপ্রথম সালাম দেয়। সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম সালাম দেওয়া অতীব গুরুত্বপূর্ণ একটি কাজ, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করলেন, যার জন্যই তো বারা ইবনু আযেব রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফসুস সালামা তাসলামু, তোমরা পরস্পর পরস্পরের সালাম প্রচলন করো, বেশি বেশি একজন আরেকজনকে সালাম দিতে থাকো, তাসলামু, তোমরা শান্তিতে থাকতে পারবে, নিরাপদে থাকতে পারবে। কাজেই শান্তিতে যদি আপনি আমি বসবাস করতে চাই, নিরাপদে যদি আপনি আমি পৃথিবীতে কয়েকটি দিন থাকতে চাই, তাহলে আপনাকে আমাকে অবশ্যই পরস্পরের মধ্যে সালামের প্রচলন করতে হবে। এক মুমিন আরেক মুমিনকে দেখে সালাম দিতে হবে, এ কথাই ঠিক। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে জিজ্ঞেস করলেন আইউল ইসলামি খয়রুন, আল্লাহর নবী, ইসলামে তো অনেক কাজ আছে, সলাত আছে, সিয়াম আছে, হজ আছে, যাকাত আছে, ইসলামে কত কি আছে, আইউল ইসলামি খয়রুন, কিন্তু আমার জিজ্ঞাসা, আমার জানার বিষয় হলো যে ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ, ভালো কাজ কোনটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে এক নম্বরে বললেন তোতে মত্ত আমা, ইসলামের সর্বোত্তম কাজ হলো ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য খাওয়ানো। তাহলে ইসলামের সর্বোত্তম কাজ কি বলেন তো? ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য খাওয়ানো। এরপর আল্লাহর নবী দ্বিতীয় বাক্যে যে কথাটি বললেন তা হলো ওয়া তাকরাউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, আর ইসলামে ওই কাজটিও সর্বোত্তম, ইসলামে ওই কাজটিও দামি যে তুমি যাকে চিনো তাকেও সালাম দিবা, যাকে তুমি চিনো না তাকেও সালাম দিবা, এই কাজটিও ইসলামে ভালো। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ওয়া তাকরাউস সালাম, মানুষকে বেশি বেশি সালাম দাও, মানুষকে পরস্পর পরস্পরকে সালাম দাও, আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, যাকে তুমি চিনো তাকেও তুমি সালাম দাও, যাকে তুমি চিনো না তাকেও তুমি সালাম দাও। যদি সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার বিপরীত পরিবেশ পরিস্থিতি আজকে আমাদের পৃথিবীতে বিরাজ করতেছে, আপনি আমি একসাথে হাঁটতেছি, আপনাকে যে চিনে আমার সামনে আমাকে সালাম না দিয়ে আপনার নাম উল্লেখ করে আপনাকে সালাম দিচ্ছে, নাই সায়েন্স স্টলে ঢুকবেন, ঢুকাই দেখবেন এক মানে ঢুকেই সবার উন্মুক্ত সালাম না দিয়ে ওই ব্যক্তি যাকে চিনে শুধু তাকেই ইন্ডিকেট করে, শুধু তার নাম উচ্চারণ করেই তাকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, তাই কি না? তার মানে শুধু পরিচিত মানুষদেরকে সালাম দেওয়া এটা আমাদের অভ্যাস। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সালাম দিতে হবে, যাকে তুমি চিনো তাকেও সালাম দিবা, যাকে তুমি চিনো না তাকেও সালাম দিবা। আমরা এই নীতি থেকে অনেকটা দূরে চলে গিয়েছি। যদি এটি একটি কিয়ামতের অন্যতম লক্ষণ, যে আল্লাহর নবী বলেছেন যে কিয়ামতের পূর্বে মানুষ শুধু পরিচিত মানুষদেরকে সালাম দিবে, যাদেরকে চিনে না ও মুমিন হলেও তাকে সালাম দিবে না, এটা হলো কিয়ামতের একটা আলামত। অতএব সালাম বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ হওয়ার কারণে আপনি যাকে চিনেন তাকেও আপনি সালাম দিবেন, আপনি যাকে চিনেন না তাকেও আপনি সালাম দিবেন। আল্লাহ আমাদেরকে বেশি থেকে বেশি সালাম দেওয়ার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আবু ইউসুফ আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আল্লাহর নবী বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, হে মানুষের দল, তোমরা শুনো, কি শুনবা, আফসুস সালাম, তোমরা বেশি বেশি পরস্পর পরস্পরকে সালাম দাও, ওয়া আতিমুত্তাম, ক্ষুধার্ত ব্যক্তিকে তোমরা খাদ্য খাওয়াও, ওয়া সল্লু বিল্লাইলি ওয়ান্নাসু নিয়াম, আর মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন উঠে তোমরা রাত্রে তাহাজ্জুদের সালাত আদায় করো, তাদখুলুল জান্নাতা বিসসালাম, তাহলে আল্লাহ তোমাদেরকে নিরাপদে জান্নাতে ঢুকাবেন। সুবহানাল্লাহ। তার মানে আপনি আমি যদি নিরাপদে জান্নাতে ঢুকতে চাই তাহলে কয়টি কাজ করতে হবে? তিনটি।
হাদিসগুলো একটু মুখস্থ রাখার চেষ্টা করেন, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি মুখের বাণী, এরা গাল গল্প নয়, কিচ্ছা কাহিনও নয়। একটা দুটো দশটা হাদিসে যদি মুখস্থ রেখা মরতে না পারেন তো আপনার জীবন আপনি করলেন কি? কত সূত্রই তো আপনার মুখস্থ আছে, নিউটনের সূত্র মুখস্থ আছে, কত বিজ্ঞানীদের সূত্র আপনার মুখ দিয়ে মুখস্থিত আছে, গণিতের কত সূত্র আপনি এ প্লাস বি হোল স্কোয়ার বলার আগেই সূত্র আপনার মাথায় চলে আসে, তো কত সূত্র আপনার হায়াতে আপনি মুখস্থ করলেন। রাসুলের যদি কয়েকটা হাদিস মুখস্থ করে যেতে না পারেন তো আপনার এই জীবন আপনি করলেনটা কি? তো রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সহি হাদিস, এটা আপনি মনে রাখেন, আমল করেন, যে তিনটি কাজ যদি আপনি আমি করতে পারি তাহলে একটা নিরাপদে জান্নাতে চলে যাবো, কোনো ঝামেলা নাই। এক, আফসুস সালাম, বেশি বেশি সালাম দিতে হবে, দেখা হলেই সালাম দিতে হবে, এ কথাই ঠিক। দুই, ওয়াতিমুত্তাম, ক্ষুধার্ত ব্যক্তি আপনার বাড়িতে গেলে তাকে সম্ভবপর কিছু খাওয়ানোর চেষ্টা করতে হবে। তিন, মানুষ যখন ঘুমিয়ে থাকবে তখন উঠে কি করতে হবে? সালাত আদায় করতে হবে। এই তিনটি কাজ করলে একেবারে নিরাপদে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। হাদিস তিরমিজি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্র বিবরণ আপনার আমার সামনে পরিষ্কার করলেন। কাজেই প্রিয় উপস্থিতির একটি বিষয় হলো বেশি বেশি কি করতে হবে? সালাম দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা তারা পরস্পর পরস্পরকে সর্বদা সালাম দেওয়ার জন্য প্রতিযোগিতা করতেন, মানুষ দেখলেই তিনারা সালাম দিতেন। তুফাইল বিন উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু বলেন যে আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, ওনার অভ্যাস ছিল তিনি আমাকে নিয়ে প্রায় সকালবেলা বাজারে যেতেন। তো বাজারে গিয়ে আমি যে জিনিসটা লক্ষ্য করতাম, তিনি যখনই বাজারে যেতেন বাজারে গিয়েই খুচরা ব্যবসায়ী হোক, স্থায়ী ব্যবসায়ী হোক, দোকানদার হোক, কাস্টমার হোক, আগন্তুক কোনো ব্যক্তি হোক, মোট কথা তিনি বাজারে গিয়ে যাকেই দেখতেন তাকে সালাম দিতেন। তো হঠাৎ করে আমি তুফাইল একদিন আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর নিকট যখন গেলাম প্রতিদিনের মতো, আজকেও আব্দুল ইবনে উমর আমাকে বলতেছেন, তুফাইল চলো আমরা একটু বাজারে যাই। তো আমি আব্দুল ইবনে উমরকে বলতেছেন, আচ্ছা আব্দুল ইবনে উমর, আমি ইতিপূর্বে আপনার সাথে বাজারে গিয়েছি একই সাথে দুইজন, তো আমি যেটা লক্ষ্য করেছি আপনি বাজারে গিয়ে কোনো দোকানের সামনে দাঁড়ানো না, কোনো দোকানদারকে কোনো একটা জিনিসের ব্যাপারে জিজ্ঞাসাও করেন না, আপনি দরাদরিও করেন না, কিংবা কোনো বাজারের কোনো জায়গাতে গিয়ে বসে থেকে যে আমাদের মতো গল্প করা সেই গল্পতেও আপনি লিপ্ত হন না, আপনি বাজারে যান আবার চলে আসেন, তা আপনার তো কোনো কিছুই বাজারে প্রয়োজন নেই, সুতরাং আজকে আপনি বাজারে যায়েন না, আজকে আমার সাথে এখানেই বসেন, আমরা দুইজনে আজকে আপোষে গল্প করি, আজকে আর বাজারে যায়েন না। তো তুফাইলের ভুঁড়ি একটু মোটা ছিল, কি ছিল? ভুঁড়ি মোটা। যখনই তুফাইল বলেছেন যে বাজারে গিয়ে যায়েন না এখানেই গল্প করি, তখন আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ওহে ভুঁড়ি মোটা, এটা বলে তিনি সমর্থন করলেন, ওহে ভুঁড়ি মোটা, শোনো তুমি যেটা বুঝেছো, তোমার মাথায় যেটা ধরেছে বিষয় এমনটি নয়, বরং আমি আব্দুল ইবনে উমর সকাল সকাল বাজারে যাই এজন্যই, বাজারে আমি যখন যাই তখন আমি আমার অনেক ইমানদার মুসলমান ভাইদেরকে দেখতে পাই, বাজার ছাড়া এত মুমিন মুসলমান আর অন্য জায়গাতে একত্রিত হয় না, তো আমি যখনই বাজারে যাই অনেক মুসলিম দিনী ভাইদের সাথে আমার দেখা হয় আর আমি প্রথমেই তাদেরকে সালাম দিতে পারি, এই জন্য আমি বাজারে যাই। সুবহানাল্লাহ, আপনি আমি বাজারে যাই পেঁয়াজ রসুন আদা এগুলো কেনার জন্য। আর আব্দুল ইবনে উমর বাজারে কেন যেতেন ঘন ঘন বলেন তো? বাজারে মানুষ বেশি, সালামের প্রচারও বেশি হবে, এই মন মানসিকতা নিয়ে আব্দুল ইবনে উমর বেশি বেশি বাজারে প্রবেশ করতেন। আর আমরা তো বাজারে যাই অযথা গল্প করার জন্য, আমরা বাজারে যাই রাজনীতি করার জন্য, আমরা বাজারে যাই অশ্লীল কাজকর্মে লিপ্ত হওয়ার জন্য। এ পথ থেকে ফিরে আসতে হবে, সময়কে মূল্যায়ন করতে হবে। যদি আপনার আমার বাজারে যেতেই হয় তাহলে বাজারে গিয়ে প্রয়োজনীয় জিনিসগুলো কিনবো, আর যত মুসলমানের সাথে বাজারে দেখা হবে প্রত্যেক মুসলমানকে আমরা কি বলবো? সালাম দিব, সালামের প্রচলন ঘটাবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটা হাদিস বলার আগে আপনাকে একটা কথা বলি, তা হলো যে আপনার আমার ধারণা হলো মানুষের ভিতর সবচেয়ে কৃপণ মানুষ হলো ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষকে খাওয়ায় না, যে ব্যক্তি মানুষকে টাকা পয়সা দান করতে চায় না, প্রচুর সম্পদ আছে কিন্তু কৃপণতা করে, টাকা ফকির মিসকিনকে দিতে চায় না, মসজিদ মাদ্রাসায় দান করতে চায় না, নিজেও ভোগ করতে চায় না, ওই ব্যক্তিকে আমরা কি বলি? কৃপণ ব্যক্তি, তাই কি না? অথচ দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবি আব্দুল ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ও আবখালুন নাস ইমাম বাখিলা বিসসালাম, শোনো মানুষের ভিতর ওই ব্যক্তি সবচেয়ে কৃপণ যে ব্যক্তি সালাম দেয় না। তাহলে মানুষের ভিতর সবচেয়ে কৃপণ ব্যক্তি কে বলেন তো? যে ব্যক্তি
সালাম দেয় না, যে সালাম দিতে চায় না, অন্যের সালাম নেওয়ার আশায় পাথরের মতো দাঁড়িয়ে থাকে, মনে হয় আমাকে সালাম দিবে না, সালাম নেওয়ার আগ্রহে দাঁড়িয়ে থাকে, এই ব্যক্তি সবথেকে কি মানুষ, কৃপণ মানুষ। আর আপনি জানেন যে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে ব্যক্তি কৃপণ, কারণ আল্লাহ কোনো কৃপটা মানুষের জন্য জান্নাত কি করেননি, বানাননি। যে ব্যক্তি সালাম দেয় না ও হলো কৃপণ, আর যে ব্যক্তি কৃপণ তার জন্য জান্নাত কি হারাম। পাঁচ অক্ত সালাত আদায় করার পরও জান্নাতে আপনি যেতে পারবেন না যদি আপনার ভিতর কৃপণতা থাকে। অতএব প্রিয় উপস্থিতি, আমরা বেশি বেশি সালামের প্রচলন করি, নিজে থেকেই আগ্রহ সহকারে মানুষকে সালাম দেওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। যারা মানুষকে সালাম দিতে চায় না, বুঝতে হবে যে তার ভিতরে অহংকার কাজ করে। কি কাজ করে? অহংকার ব্যক্তি প্রথমে সালাম দিতে পারবে না, ও সবসময় আর একজনের মুখাপেক্ষী হয়ে থাকবে, আর একজনের কাছ থেকে সম্মান নেওয়ার জন্য বসে থাকবে। হ্যাঁ, আমি নেতা মানুষ, আমাকে সালাম দিবে, আমি কেন সালাম দিব? আর আমি ইমাম, আর ও তো মুসল্লি, আমার পিছনে সবসময় সালাত আদায় করে, ওকে আমি কেন সালাম দিতে যাব? উল্টো সে আমাকে সালাম দিবে। আর আমি হাজি সাহেব, আমাকে মুসল্লিরা সালাম দিবে, আমি 3 কোটি 7 লক্ষ টাকা দিয়ে হজ করে আসলাম, সৌদি আরব কাবা মক্কা মদিনা দেখে আসলাম, আমি কেন মানুষকে, বাংলাদেশের মানুষকে সালাম দিব, তাই কি না? এরকম একটা ধ্যান ধারণা আপনার ভিতর যখন ঢুকে যাবে, তো আপনি উপলব্ধি করবেন আপনি 1 নম্বর একজন অহংকারী ব্যক্তি, আর 2 নম্বর আপনি একজন কৃপণ ব্যক্তি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অহংকারী এবং কৃপণ ব্যক্তি যে জান্নাতে যাবে না সে ব্যাপারে চূড়ান্ত কথা হাদিসে উল্লেখ করেছেন। অতএব এক্ষেত্রে আপনার ভিতরে 2টা রোগ রয়েছে, এই 2 রোগ নিয়ে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। অতএব আপনাকে আমাকে বেশি থেকে বেশি সালাম দিতে হবে। সালাম দিলে বোঝা যাবে যে আপনার ভিতরে কি নাই, অহংকার নাই। নেতা মানুষ তাও সালাম দিচ্ছে, তাহলে বুঝতে হবে যে আলহামদুলিল্লাহ এই নেতাজির অনেকাংশে অহংকার কম। ইমাম হওয়ার পরে মুসল্লিদেরকে আগে সালাম দিচ্ছে, বুঝতে হবে ইমামের অহংকার কম। একজন সর্দার হওয়ার পরও সাধারণ মুসল্লিদের সাথে ভালো আচরণ করতেছে, সালাম দিচ্ছে, তাহলে বুঝতে হবে ওই লোকের ভিতরে অহংকার কি কম। আরেকটি বিষয় আপনাকে আমাকে মনে রাখতে হবে যে অহংকার এইটা 5 অক্ত সালাত আদায় করলে কমবে না, হজ করলে অহংকার কমবে না, জাকাত দিতে পারলে অহংকার কমবে না, বরং আরও বাড়বে। হ্যাঁ, আমি জাকাত দিই, আমি হজ করি, আমি 5 অক্ত সালাত আদায় করি, এগুলো আরও কি একটা গরম নাই? 7 লক্ষ টাকা দিয়ে হজে গেছি, 7 লক্ষ টাকা জাকাত দিয়েছি, আর একটা গরম আছে কি না? অবশ্যই আছে। তো এগুলোর দ্বারা অহংকার কমবে না, অহংকার কমবে একটা ইবাদতের মাধ্যমে, একটা আমলের মাধ্যমে, সেটা কি বলেন? সালাম দেওয়ার মাধ্যমে। আপনার ভিতর অহংকার যে নাই, আপনি যে নরম মেজাজের মানুষ, আপনি যে বিনয়ী মানুষ, আপনি যে একটা আদর্শবান মানুষ, আপনি যে একটা ভদ্র মানুষ, আপনি যে একটা শালীন মানুষ, এটা আমি কিভাবে বুঝবো বলেন তো? যে আপনার সালাম সালাম শুনে, যখন দেখবো যে না আপনি ছোট মানুষকেও সালাম দেন, কালো মানুষকেও সালাম দেন, আপনার থেকে যে নিম্ন শ্রেণীর মানুষ তাকেও আপনি সালাম দেন, তখন আমি বুঝে নিব যে আলহামদুলিল্লাহ মানুষের ভিতর অহংকার নেই, অহংকার মুক্ত, এ কথাই ঠিক। প্রিয় উপস্থিত, অতএব আপনাকে আমাকে যাবতীয় প্রাপণ্যতা দূর করে অন্তরকে প্রশস্ত করো তো, এক মুমিন আরেক মুমিনের সাথে সাক্ষাতে আমরা সালাম দিব, আল্লাহ আমাদের সেই তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আসসালামু কবলাল কালাম, সালাম তো দিবা, সালামটা কখন দিবা? আল্লাহ নবী বলতেছেন আসসালামু কবলাল কালাম, সালাম দিতে হবে কথা বলার পূর্বে। সালাম কখন দিতে হবে? কথা বলার পূর্বে। হাদিসটি আবার শুনেন, দেখেন আরবি শুনলে বাংলাটা আপনি অনুবাদ করতে পারবেন। আসসালামু কবলাল কালাম, কালাম মানে কথাবার্তা, কবলাল মানে আগে, কথা বলার আগে সালাম। ছোট্ট একটা কথা আল্লাহ নবী বলে গেলেন যে পৃথিবীর মুমিন মুসলমান শুনে রাখো, তোমরা কথা বলার পূর্বে সালাম দিবা। এই হাদিসটার বাহিরে আমাদের আমল, আমরা সালাম দিই এ কথা ঠিক আছে, সালাম যে সমাজে একেবারেই নাই যার কারণে বক্তব্য দিচ্ছি বিষয়টি এমন নয়। সালাম সমাজে প্রচলিত আছে, মানুষ এখনও সালাম দেয়, কিন্তু সঠিক পদ্ধতিতে সালাম দেয় না, যার কারণেই আমি আজকে এই বিষয়টি আপনাদের নিকট ক্লিয়ার করার, পরিষ্কার করার চেষ্টা করতেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে সালাম কখন দিতে হবে, কথা বলার মাঝখানে না প্রথমে? প্রথমে দিতে হবে। এখন আপনি এক শ্রেণীর বক্তা, যারা ওয়াজের মাঠে ওয়াজ করে, এক শ্রেণীর তথাকথিত নেতা তাদের বক্তব্য, এবং এক শ্রেণীর সুশীল শিক্ষিত ব্যক্তিদের বক্তব্য আপনি দেখেন, দেখবেন যে তারা আগে 5 মিনিট বক্তব্য দেয়, তারপরে সালাম দেয় নাই। তো এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতের বিপরীত হয়ে গেল না? উপস্থিত সভাপতি, প্রধান অতিথি, আমার এলাকার ভোটার,
আমার উমুক দলের সভাপতি, উমুক দলের সেক্রেটারি, সামনে উপবিষ্ট মা বোন সকলের উদ্দেশ্যে আমার সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এটা আমরা শুনে শুনে আসতেছি, তাই কিনা? এটা হলো নেতাদের সালামের ঢং। আগে 5 মিনিট কথা বলবে, 5 মিনিট মানুষকে প্রশংসা করবে, তারপরেতে গিয়ে সালাম দিবে, তাই কিনা? তো এই সালাম এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হলো না, কেননা আল্লাহর নবী বলেছেন কথা বলার পূর্বেই সালাম দিতে হবে। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ বলার পরে আপনার যত কথা আছে এরপরে আপনাকে বলতে হবে। যদি বলেন তাহলে আপনি আল্লাহর নবীর কথাকে মূল্যায়ন করলেন, আর যদি না বলে আগে কথা বলে দলীয় ফর্মুলা মেনে তারপরে রাসূলকে কথাকে মূল্যায়ন করেন, তো আপনি এখনও প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনতে পারেননি। কেননা আপনার রাসূলের কথার থেকে আপনার নিজের তৈরি করা, আবিষ্কার করার জিনিসটাই আপনার কাছে বেশি ভালো লাগতেছে, তাই কি না? অতএব প্রশ্ন উত্তোলন ছাড়াই যেখানে আপনি মুখ খুলবেন, যেখানে আপনি কথা বলার চেষ্টা করবেন, সেখানে মুখ খোলার পূর্বে আপনাকে কি দিতে হবে? সালাম দিতে হবে। প্রথমে সালাম, তারপরে বাকি কথা, এ কথাই ঠিক। এখন আপনার মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ হুজুর নেতাদের একটু ডায়লগ নকল করলেন, নেতাদের উপর দিয়ে গেলেন, ভালোই লাগলো বিষয়টি, তাই না? অথচ আপনি আপনার দিকে ভেবে দেখেন, আপনি যখনই মানুষ আরেকজন মানুষকে কল দেন, কল বুঝেন না, ফোন দেন কথা বলার জন্য, সে যেই হোক, তো আপনি যখন ফোনটা দেন, ফোনটা যখন রিং হয়, তো আপনি প্রথমে কানে ধরেই 36 বার হ্যালো বলেন, তারপরে সালাম দেন। এই স্বভাব নাই অনেকের, প্রথমে আগে হ্যালো শুনতে পাচ্ছিস, এই সেই, তারপর আসসালামু আলাইকুম। অনেকে বলেন না, আমরাই বলি অনেকে, প্রথমে হ্যালো বলি, অনেকক্ষণ ধরে শুনতে পাচ্ছে কিনা সেটা পরিষ্কার হয়, তারপরে সালাম দিই। এই নীতিও কবর দিতে হবে, এটাও পরিত্যাগ করতে হবে, বরং ফোনটা কানে ধরেই শুনতে পাক না পাক, বুঝতে পেরেছেন কলটা ধরেছে তখনই আপনাকে সালাম দিতে হবে। একবার শুনতে পাইনি আরেকবার দেন, তারপরে শুনতে পাইনি তারপরে দেন, পরপর 3 বার অন্ততপক্ষে আপনি সালাম দিতে থাকেন, যতক্ষণ পর্যন্ত সে আপনার কথা না শুনে। কিন্তু হ্যালো বলবেন 36 বার, তারপরে সালাম দিবেন, এইটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি কথার উপর আমল হবে না। অতএব এই বিষয়টিও আপনাকে আমাকে লক্ষ্য রাখতে হবে। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাআজানু লিমান লাম ইয়াবদা বিসসালাম। পৃথিবীর মানুষ শুনে রাখো, যে ব্যক্তি কথা বলার শুরুতে সালাম দেয়নি, তোমরা তার কথার উত্তর দিও না। কাজে প্রিয় উপস্থিতি, আপনি যত বড়ই পরহেজগার মুত্তাকি মানুষ হন না কেন, যদি কথা বলার পূর্বে আপনি সালাম না দেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ বিধানকে আপনি লঙ্ঘন করলেন, গুরুত্বপূর্ণ একটা বিষয়ের উপর আপনি আমল করতে পারলেন না, এ কথাই ঠিক। এখন আমরা সংক্ষিপ্ত আকারে দ্বিতীয় পর্যায়ে জানার চেষ্টা করি যে আমরা যে মানুষকে সালাম দিব, আমাদের সালামের শব্দটা কী হবে, কী বলে আমরা সালাম দিব, এটা আমাদের জানা উচিত কি না? কেননা ইসলামের ভিতরে সালাম এমন একটা জিনিস, এই সালামের শব্দটা যতটা মাজলুম, বাংলাদেশে আর কোনো শব্দ এতটা মাজলুম নয়। কেন? দেখবেন যে 10 জন ব্যক্তি সালাম দিবে, কারো সালামের সাথে কারো সালামের মিল নাই। নেতার সালামের ঢং একরকম, শিক্ষিত মানুষের সালামের ঢং একরকম, মূর্খ মানুষের সালামের ঢং একরকম, ইমামের সালামের ঢং আবার আরেক রকম, তাই কি না? তার মানে কারো সালামের সাথে কারো সালামের কি নাই? নেতা সালাম দিচ্ছে সালাম আলাইকুম, কেউ বলছে সালাম আলাইকুম, মানে সালামের শব্দটা যে এতটা পরিমাণ মাজলুম, আর কোনো শব্দ এতটা কি নয়, মাজলুম নয়। আবার তো 3 নম্বর শ্রেণীর মানুষ এমন আছে যারা এই সালামকে নিয়ে আবার গান তৈরি করে, করে না? আমাদের এক এমপিও তো কি একটা গান গেল, যেটা আমরা উঠতে বসতে শুইতে সবসময় যুবকদের মুখ থেকে শুনি যে আসসালামু আলাইকুম, কি বিয়াইসান না? তো সালাম নিয়েও কি হয়, গান হয়। আবার ঈদের ভিতরে দেখবেন অনেক গান বের হয় যেটা হলো সালাম নিয়ে। তো সালাম কার নাম আপনাকে বুঝতে হবে, সালাম কার নাম বলেন তো? আল্লাহর নাম। তো আল্লাহর নাম নিয়ে কি তামাশা করার কি কোনো সুযোগ আছে? সালাম কার নাম? আল্লাহর নাম, যার কারণে দুনিয়ার কোনো আদম সন্তান যদি তার নাম সালাম রাখতে চায় তো আগে আব্দুস লাগান লাগে। আব্দুস সালাম তার মানে কি? সালামের বান্দাই। আব্দুস সালাম মানে কি? সালাম এ নয়, সালামের বান্দাই। কাজেই প্রিয় উপস্থিতি, সালাম হলো আল্লাহর নাম। এই বিষয়টি আপনি যখন মুখ দিয়ে উচ্চারণ করবেন সতর্কতার সাথে উচ্চারণ করতে হবে। আর যারা এগুলো বিষয় নিয়ে ব্যঙ্গ করার চেষ্টা করে, গান বাজনা তৈরি করতে চেষ্টা করে, এরা আসলে যে জাহেল এটা আমরা তার গানের মাধ্যমে, তার এই মন মানসিকতার মাধ্যমে আমরা বুঝতে পারি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তো সালাম আপনাকে আমাকে দিতে হবে, কি শব্দে আপনাকে আমাকে সালাম দিতে হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে উল্লেখ করেছেন। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, যা রজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদা এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসলেন, ফাকালা,
তিনি বললেন আসসালামু আলাইকুম, কি বললেন আসসালামু আলাইকুম, আল্লাহর নবীকে সালাম দিলেন, ফারাদ্দা আলাইহিস সালাম, আল্লাহর নবী তার সালামের জবাব নিলেন, সুম্মা জালাসা, লোকটি বসে পড়লেন, সাথে সাথে ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী বললেন আশরুন, কি বললেন আশরুন, আল্লাহর নবী বললেন ওই ব্যক্তি দশটি নেকি পেল, সুবহানাল্লাহ। তার মানে আমরা বুঝতে পারলাম কেউ যদি আসসালামু আলাইকুম এ বলে সালাম দেয় তাহলে এই কথা বলার কারণে আল্লাহ তাকে কয়টি নেকি দিবে, দশটি, কয়টি নেকি দিবে দশটি, আসসালামু আলাইকুম এটা বললে কয় নেকি দশ নেকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সুম্মা যা আখর, অতপর আরেকটি ব্যক্তি আসলো, ফাকওয়ালা, তিনি আল্লাহর নবীকে বললেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারদ্দা আলাইহিস সালাম, ফারদ্দা আলাইহি, আল্লাহর নবী তার সালামের জবাব নিল, ফাজালাসা, লোকটি বসে পড়ল, ফাকওয়ালা, আল্লাহর নবী বললেন ইশরুন, বিশ নেকি, কয় নেকি বিশ নেকি। তাহলে আসসালামু আলাইকুম বললে কয় নেকি দশ, আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ এতটুকু বললে কয় নেকি বিশ নেকি। এরপর আরেকজন ব্যক্তি আসলো, এসে বলল আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওয়া বারাকাতু, এতটুকু বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সালাসুনা, এর তিরিশ নেকি, সুবহানাল্লাহ। আবু দাউদের হাদিস 5195। তাহলে সালামের মাধ্যমে সর্বোচ্চ আমরা কয়টি নেকি পাবো, তিরিশটি, আসসালামু আলাইকুম দশ, আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বিশ, আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওয়া বারাকাতু কত, তিরিশ। তো আমরা যত শব্দ বাড়াবো তত আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সালামের বিনিময় নেকি দান করবেন, এ কথাই ঠিক। অতএব আমরা সালামের বাক্য যতটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহির নিকট থেকে জানতে পারলাম এবং নেকি স্বরূপ যতটুকু আল্লাহর নবী বললেন আমরা ততটুকুর উপরে সীমাবদ্ধ থাকার চেষ্টা করব। ঢং রং আগে পিছে কাট ছাট করে স্টাইল করে মডাল সালাম দেওয়া ইত্যাদির নীতি পরিহার করে রাসূলের দেওয়া সালামের ভিতরে আমাদেরকে সীমাবদ্ধ থাকতে হবে, এ কথাই ঠিক। আমার বড়ই দুঃখ লাগে এবং আফসোস লাগে যারা সালাম শুদ্ধভাবে দিতে পারে না তাদের প্রতি। কেন, কেননা বাংলাদেশের ভিতরে এমন মুসলমান খুঁজে পাওয়া খুবই কম যাবে যে যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে না, এমন মুসল্লির অভাব নেই, এ কথা ঠিক। কিন্তু দুইটা ঈদের নামাজ পড়ে না এমন মুসলমান খুব কম। আচ্ছা, ঈদের নামাজ পড়লো না, জানাজার নামাজও পড়ে না এমন মুসলমানও কি কম? আর ও যদি ঈদের নামাজ না পড়ে, জুম্মার নামাজ না পড়ে, ওর বাপ মা মারা গেলে অন্তত জানাজাতে তো গেছে। তো সালাম এমন একটা বিধান, এমন একটা বিষয়, ফরজ সালাতেও লাগবে, নফল সালাতেও লাগবে, ঈদের মাঠে গেলেও লাগবে, জানাজার মাঠেও লাগবে, তাও আবার দুইবার করে, কয়বার? ইমাম সাহেবের মুখে শুনেন না প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত সালাতে সালাম ফেরানোর সময় কি বলে, আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ, আবার অপর পাশে গেলেও একই কথা, তাই কি না? তো এখান থেকেও তো আপনি শিখে শিখে সালামটাকে শুদ্ধ করতে পারেন। আপনার মুখ থেকে অশুদ্ধ সালাম যখন আমরা শুনি তখন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, তার মানে আমরা বুঝে নিই যে আপনি সলাৎ যে কি পড়েন এটা আল্লাহ ভালো জানে। কেননা আপনি যদি জানাজার সলাৎ, ঈদের সলাৎ, পাঁচ ওয়াক্ত সলাৎ নিয়মিত সুন্দরভাবে পড়তে পারতেন তাহলে অবশ্যই ইমাম সাহেবের প্রত্যেক সলাতের দুইবার করে সালাম ফিরানো শব্দ আপনার কানে আসতো আর আপনার সালাম একেবারে ঠিক হয়ে যেত, এ কথাই ঠিক। কিন্তু আপনি এখনও সালামটা শুদ্ধ করতে পারলেন না। আপনার সালাম শুনলে আমাদের লজ্জা লাগে, আমাদের শরম লাগে, কাজেই চেষ্টা করুন আমরা অবশ্যই সালাম শুদ্ধ করার এবং পরস্পরের প্রতি আদান প্রদান করার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। এখন আপনাকে আমাকে যখন সালাম দেওয়া হবে, সালামের উত্তরটা আমরা কীভাবে দিব এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইযা হুইয়্যতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। পৃথিবীর মানুষ, যখন তোমরা কারো নিকট থেকে সালাম পাও, যখন তোমাকে কেউ সালাম দেয় তাহলে প্রতি উত্তরে তুমি ও যে সালাম দিয়েছেন ওইটাই তাকে ফিরিয়ে দাও, নতুবা ওর থেকে উত্তম ভালো কিছু কথা তাকে ফিরিয়ে দাও। তার মানে আমি আপনাকে যখন সালাম দেব তখন আল্লাহ বলতেছেন আপনাকে যে আমি যা বলেছি হুবহু সেই সালামটাই ফেরত দিবেন, নতুবা একটু বৃদ্ধি করে ভালো করে উত্তম পদ্ধতিতে ফেরত দিবেন। কীভাবে? আমি যদি আপনাকে বলি আসসালামু আলাইকুম তাহলে আপনি উত্তর দিবেন ওয়া আলাইকুম সালাম, একটু বাড়িয়ে দিবেন ওয়া রহমাতুল্লাহ, বুঝতে পারেননি, এটা হলো উত্তম। আমি যখন আপনাকে বলতেছি আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ তখন আপনি একটু বাড়িয়ে বলবেন ওয়া আলাইকুম সালাম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এখন ওই ব্যক্তি আপনাকে বলেছে আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতু, তার মানে শেষ, ওই দিকে আর বাড়ানোর কি নাই, সুযোগ নাই। কিন্তু এই দিকে আপনি আরেক ধাপ বাড়তে পারবেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসে উল্লেখ করেছেন কি, ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু।
এই মাগফিরাতুহু পর্যন্ত হাদিসে আছে, এতটুকু পর্যন্ত আপনি বৃদ্ধি করবেন, এটা সালামের সুন্দর উত্তম পদ্ধতি, উত্তর দেওয়ার সুন্দর একটি বিধান যা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শিক্ষা দিলেন। এখন কে কাকে সালাম দিবে বুঝতে পারলাম, সালাম দিতেই হবে বুঝতে পারলাম, এভাবে সালাম দিতে হবে, এখন কে কাকে সালাম দিবে এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইউ সাল্লিমু সাগীরু আলাল কাবীরে, নিশ্চয় ছোট মানুষ বড় মানুষকে সালাম দিবে। কে কাকে সালাম দিবে? ছোট মানুষ বড় মানুষকে সালাম দিবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান, শরীয়তের একটা নিয়ম। ছোট মানুষ বড় মানুষকে কি দিবে? সম্মান করে তাকে সালাম দিবে। রকিবু আলাল মাশি, আরোহী ব্যক্তি পায়ে হাঁটা ব্যক্তিকে সালাম দিবে। তার মানে আপনি কোনো গাড়িতে আসেন, যানবাহনে আসেন, আপনি যখন যাচ্ছেন তো আপনার পাশ দিয়ে যত মানুষ হেঁটে যাবে, পায়ের উপর ভর দিয়ে যাবে, আপনি তাদেরকে সালাম দিবেন, বুঝতে পারলেন? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল মাশি আলাল কাইদ, আর হেঁটে যাওয়া ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে সালাম দিবে। আপনি এখন পায়ের উপর হেঁটে যাচ্ছেন, দেখতেছেন রাস্তার পাশে কিছু মানুষ বসে আছে, তো আপনি হেঁটে যাওয়া ব্যক্তি হিসেবে বসে থাকা ব্যক্তিকে আপনি কি দিবেন? সালাম দিবেন। ওয়াল কলিলু আলাল কাসিরে, আর কম সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম দিবে। বিষয়টি পরিষ্কার হতে পারলেন অবশ্যই, যে কে কাকে সালাম দিবে। এক, ছোট মানুষ বড় মানুষকে সালাম দিবে। দুই, কোনো যানবাহনে আরোহী ব্যক্তি হেঁটে চলা ব্যক্তিকে সালাম দিবে, হেঁটে চলা ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে সালাম দিবে, কম সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম দিবে। এটা হলো শরীয়তের একটি সৌন্দর্য, শরীয়তের একটি শিষ্টাচার যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন। এখন আল্লাহর নবীর আরও কিছু হাদিস এ মর্মে দেখেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররো আলা গিলমানিন ফাসাল্লাম আলাইহে, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বাচ্চাদের পাশ দিয়ে, বালকদের পাশ দিয়ে যখন যাচ্ছিলেন তখন তিনি তাদেরকে সালাম দিলেন। কে কাকে সালাম দিল? আল্লাহর নবী ছোটো ছোটো বাচ্চাদেরকে কী দিলেন? সালাম দিলেন। তো এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে যখন দেখতেছেন একসাথে অনেকগুলো ছেলে পেলে বসে আছে, তো আপনার দাড়ি যতই পাকা হোক না কেন, আপনি ওই যুবকদেরকে, ওই বাচ্চাদেরকে আপনি কী দিবেন? সালাম দিবেন। কেননা আপনি যদি তাদেরকে সালাম না দিয়ে ঢং ধরে সালাম নেওয়ার জন্য বসে থাকেন, তো তারা শিখবে কোথা থেকে সালামটা? বাচ্চাদেরকে তো আপনার সালাম শেখাতে হবে, তাই কি না? এই জন্য বাচ্চাদেরকে আপনি সালাম দিবেন। আর ছোট বড়রা, ছোটদেরকে সালাম দিলে পাপ হবে বিষয়টি এমন নয়, বরং বড়রা ছোটদেরকে সালাম দিতে পারবে। কেন? কারণ আল্লাহর নিকট ওই ব্যক্তি সব থেকে উত্তম যে প্রথমে সালাম দেয়। তা আপনি যদি ছোটর সালাম নেওয়ার জন্য বসে থাকেন তো আপনি উত্তম হতে পারবেন না। কাজে আপনি উত্তম হতে চাইলে ছোট বড় কথা নয়, আপনি চেষ্টা করবেন সর্বাবস্থাতেই সালাম দেওয়ার জন্য। আর যে বিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই উপরও আপনি আমি আমল করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, অতএব আমরা পরস্পরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে সামনে রেখে সালাম একে অপরকে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্না নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররো আলান নিসাওয়াতিন ফাসাল্লাম আলাইহিন্না, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু মহিলাদের পাশ দিয়ে যাওয়ার সময়, একদল মহিলারা বসে আছে, আল্লাহর নবী তাদের পাশ দিয়ে যাওয়ার সময় আল্লাহর নবী ওই মহিলাদেরকে সালাম দিলেন। তার মানে আমরা বুঝতে পারলাম যে পুরুষটাও মহিলাদেরকে কী দিতে পারবে? সালাম দিতে পারবে। তবে শর্ত হলো, যদি ফেতনার আশঙ্কা থাকে, বিপদ হওয়ার আশঙ্কা থাকে, সালাম দেওয়ার পর যদি আবার প্রেমের আলাপ শুরু করার একটা সম্ভাবনা থাকে, খাউজানি পেশাল পাড়ার যদি আশঙ্কা থাকে, তার দিকে তাকায় স্বাদ নেওয়ার আশঙ্কা যদি থাকে, তাহলে আপনার জন্য সালাম দেওয়া এক্ষেত্রে কি নয়? বৈধ নয়। আর মহিলা মানুষ পুরুষদেরকে ফেতনার আশঙ্কা থাকলে সালাম দিতে পারবে না। কেন? কেননা মহিলা মানুষের কণ্ঠও পর্দা। যদি আজকালকার মহিলাদের কণ্ঠ মাইক হয়ে গেছে, কণ্ঠ কী হয়ে গেছে? মাইক। ঘরের ভিতরে ঝগড়া লাগলে পাশের গ্রাম থেকেও শোনা যায় যে উমুকের বউ আজকে লাগিছে, উমুকের বউ আজকে খেপিছে, এটা পাশের গ্রাম থেকে কী করা যায়? শোনা যায়। অথচ মহিলাদের কণ্ঠও কী? পর্দা। কীভাবে পর্দা? কেমনে বুঝলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সলাতে যদি ইমাম ভুল করে, সলাতে ইমাম কী করতেছে? ভুল করতেছে। তো সলাতে যদি ইমাম ভুল করে, তাহলে পুরুষ যারা মুসল্লি থাকবে তারা হলো ইমামকে সংশোধন করে দিবে, সুবহানাল্লাহ বলে। কী বলে? সুবহানাল্লাহ। ধরেন যে আমি সেজদা থেকে উঠতেছি না, কী বলে, এক রাকাত পরে বসে গেছি আর দাঁড়ানোর কথা আমার মনে নাই, তো আপনি আমাকে কী বলে সংশোধন করে দিবেন? জুড়ে বলবেন সুবহানাল্লাহ। কী বলবেন? সুবহানাল্লাহ। কিন্তু পাশে যে মেয়ের মহিলা মানুষরা আছে তারা আমাকে কী বলবে? সুবহানাল্লাহ বলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মহিলারা ইমামকে সংশোধন করে দিবে, ইমাম যদি ভুল করে তাহলে মহিলারা সংশোধন করে দিবে, তারা বাম হাতের উপরে ডান হাত দ্বারা শব্দ করবে। কী করবে? শব্দ করবে। বাম হাতের উপরে ডান হাত দ্বারা কী করবে?
শব্দ করবে, তো মহিলারা যখন এভাবে শব্দ করবে তখন ইমাম সাহেব জ্ঞানী হলে বুঝতে পারবে যে না সালাতের ভিতর কি হচ্ছে, ভুল হচ্ছে, তো ইমাম সংশোধন করবে। তো পুরুষেরা সুবহানাল্লাহ বলবে, মহিলারা সুবহানাল্লাহ বলে সমস্যা কি? সমস্যা হলো এটাই যে মহিলারা যখন মিষ্টি ভাষায় সুবহানাল্লাহ বলবে তো যারা যারা শুনবে ইমামের পূর্বে প্রত্যেকেই কল্পনা করবে যে এরা কার বয়ের গলা রে, তাই কি না? বুঝতে পারেননি? তো পুরুষের মহিলাদের কণ্ঠ কি পর্দা, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মহিলারা সুবহানাল্লাহ বলতে পারবে না, মহিলারা বাম হাতের উপর ডান হাত দিয়ে বাড়ি করবে, বাড়ি দিবে, আর পুরুষেরা চুপ থাকতে পারবে না, তাদের কণ্ঠ পর্দা নয়, তারা বক্তব্য দিবে, তারা কোরআন হাদিসের কথা বলবে, মহিলাদেরকে কণ্ঠ করবে, ছেলেমেয়েদেরকে সুশিক্ষা দিবে, স্কুল কলেজ আদালতে জ্ঞানী জ্ঞানী ব্যক্তি তৈরি করবে। এই জন্য পুরুষদের কণ্ঠ পর্দা নয়, বরং পুরুষরা সুবহানাল্লাহ উচ্চ সুরে বলার মাধ্যমে ইমামকে কী করবে, সংশোধন করে দেবে। অতএব মহিলা মানুষ, পুরুষ যখন একাই থাকবে ফেতনার আশঙ্কা থাকলে মহিলা মানুষ পুরুষদেরকে সালাম না দেওয়াই উত্তম হবে, এ কথাই ঠিক। কিন্তু যখন দেখতেছেন ফেতনার আশঙ্কা নাই, অনেকগুলো মহিলা এক জায়গায় বসে আছে, তার পাশ দিয়ে আপনি যাচ্ছেন, তখন আপনি তাদেরকে সালাম দিতে পারবেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা বুঝতে পারলাম। সালাম প্রদানের কিছু আদব কায়দা আছে, সালাম প্রদানের কী আছে, আদব কায়দা আছে। এমনভাবে সালাম দিবেন যাকে আপনি সালাম দিচ্ছেন ওই ব্যক্তি যেন শুনতে পায়। আস্তে করে সালাম দিলেন, দেখেন কেমন ঢং, আস্তে করে সালাম দিছে, লোকটা শুনতে পায়নি, তারপরে কাছে গিয়ে বলছেন এই সালাম দিছে, আগে সালামের উত্তর নে, সালাম দিছে সালামের উত্তর নে, এই কথা জুড়ে বলতে পারতেছে, কাছে গিয়ে বলতে পারতেছে, কিন্তু ইতিপূর্বে সালাম দিয়েছে ও সালাম শুনতে পায়নি, এরকম মানুষ আছে না? নাই, অবশ্যই আছে। তো এই জন্য এই ঢং বাদ দিতে হবে যে দোস্ত আগে সালাম দিছি, কিন্তু এই সালাম দিছি, এগুলো বলার দরকার নেই, বরং সালাম শুনতে না পেলে আবার জুড়ে সালাম দিবেন। এমনভাবে সালাম দিতে হবে যাকে আপনি সালাম দিচ্ছেন ওই ব্যক্তির কানে গিয়ে যেন পৌঁছে যে না পলির মধ্যে আমাকে সালাম দিয়েছে, এখন সে উত্তর নেবে। যাকে সালাম দেওয়া হয়েছে ওই ব্যক্তিকেও সালামের উত্তর কীভাবে নিতে হবে, জুড়ে নিতে হবে। আপনি সালাম দিলেন খুব মহাব্বতের সাথে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ও একবারে বুবার মতো চুপ থাকলো, তাহলে আপনার কাছে খারাপ লাগবে কি না? যার কারণে সালাম যে শব্দে দিবে উত্তরটাও ওই ব্যক্তিকে শুনিয়ে নিতে হবে, ও আলাইকুম সালাম ও রহমতুল্লাহ, চুপ করে সালামের উত্তর নেবেন, তো বোঝা যাবে আপনার অন্তরে রোগ আছে, এ কথাই ঠিক। সালামের শব্দ যে জুড়ে হবে তার প্রমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মা হাসাদাত কুমুল ইয়াহুদু আলা শাইয়িন মা হাসাদাত কুম আলা সালামে ওয়াত্তামিন। শুনো, মুসলমানদের সালাম দেওয়াতে আর নামাজে আমিন বলাতে ইহুদিরা যতটা তেলে বাগুনে জ্বলে উঠে, ইহুদিদের গা যতটা জ্বালা পোড়া করে, অন্য কোনো শব্দ শুনে ইহুদিদের অত রাগ হিংসা হয় না। তার মানে ইহুদিরা কোন দুইটি মুসলমানদের কাছ থেকে শুনে বেশি চেতে যায়, একটা হলো সালামের শব্দ আর একটা আমিনের শব্দ। তো সালাম যদি আসতেই দেন ইহুদিরা শুনবে কি আর ওরা জ্বলে উঠবে কেমনে? কাজে ইহুদির খ্রিস্টানদেরকে জ্বালাতে হবে, বেশি বেশি সালাম দিতে হবে, নমনীয়ভাবে এমনভাবে সালাম দিতে হবে যাতে আপনি যাকে সালাম দিচ্ছেন সে ব্যক্তি যেন শুনতে পায়। দুই নম্বর পদ্ধতি হলো, যখন কোনো সভা সমিতিতে আপনি যাবেন, দশজন মানুষ এক জায়গাতে বসে আছে, এমন মজলিসে যখন আপনি যাবেন তো গিয়ে প্রথমে আপনাকে সালাম দিয়ে বসতে হবে। কী দিয়ে? সালাম দিয়ে। সালাম দিয়ে বসবেন, আবার যখন মজলিস শেষ হবে তখন যখন উঠে আসবেন তখনও সালাম দিতে হবে। তার মানে মজলিসে যখন বসবেন তখন কয়বার সালাম? দুইবার, একবার শুরুতে একবার শেষে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন প্রথমে যে আপনি সালাম দিয়ে বসেছেন ওই সালামের থেকে শেষে যখন সালাম দিয়ে উঠতেছেন ওই সালামের দাম বেশি, ওই সালামের মর্যাদা বেশি। অতএব মজলিসে দুইবার সালাম, একবার শুরুতে একবার শেষে। এখানে একটি বিধান হলো, যখন বেশি সংখ্যক লোককে কম সংখ্যক লোক সালাম দিবে, অথবা দশজন মানুষ আছে একজন মানুষ তাদেরকে সালাম দিবে, তো এই সালামের উত্তর ওই দশজনের ভিতর একজন নিলেই সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, দশজনকেই আবার ফের সালামের উত্তর নেওয়ার কি নাই, প্রয়োজন নাই, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবার যখন দেখতেছেন যে আপনারা 20 জন মানুষ একসাথে যাচ্ছেন আর 5 জন মানুষ এক জায়গাতে বসে আছে, সুতরাং এখন এই 20 জন মানুষকেই আলাদা আলাদাভাবে সালাম দেওয়ার প্রয়োজন নেই, বরং একজন সালাম দিলেই সবার পক্ষ থেকে সালাম দেওয়া হয়ে যাবে। এটাই হলো ইসলামের সৌন্দর্য, এটাই হলো বিধান। এরপরে হলো, অমুসলিমদেরকে সালাম দেওয়া যাবে না। অমুসলিমদেরকে কী দেওয়া যাবে না? সালাম দেওয়া যাবে না। সালামের অর্থ কী বলেন তো? আসসালামু আলাইকুম, এর অর্থ আপনার উপর শান্তি বর্ষিত হোক। তো ও তো খ্রিস্টান, ও তো ইহুদি, ও হলো সবসময় মূর্তির পায়ে সেজদা দিচ্ছে, ওর জন্য আমি শান্তি কামনা করতে পারি? পারি না। কী কামনা করবো? ওর জন্য হেদায়েত কামনা করবো। আল্লাহ তো হেদায়েত দিক, যখন তুই হেদায়েত পাবু তখন আমি তোর জন্য শান্তি কামনা করবো। বুঝতে পারলে? অমুসলিমদেরকে আগে ভাগে কী দেওয়া যাবে না? সালাম দেওয়া যাবে না। আপনার সালাম দেননি এ কথা ঠিক, কিন্তু একজন হিন্দু এসে আপনার সালাম দিয়েছে, হতে পারে না? তো এর উত্তর আপনি কী দিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যখন তোমাদের কোনো অমুসলিম সালাম দিবে তখন তোমরা উত্তরে শুধু ওয়ালাইকুম বলো। কী বলো? ওয়ালাইকুম। হিন্দু যত সুন্দর করে সালাম দিক, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু, যত ঢঙ্গেই দিক আপনি উত্তরে কতটুকু বলবেন? ওয়ালাইকুম। আর তাদেরকে আগে থেকে সালাম দেওয়া
যাবে না। এখন হলো সালাম আমরা একজন আরেকজনের মাধ্যমে পাঠাই, এই তোর বাপকে আমার সালাম দিস, এমন বলে না, এই তোর দাদিকে আমার সালাম দিস, স্যারকে আমার সালাম দিস, এরকম ভাবে যদি কেউ সালাম পাঠায় তার উত্তর আপনি কিভাবে নেবেন? আমাকে যদি এসে বলে যে চাচা আপনাকে আমার বন্ধু সালাম দিয়েছে, তো এই সালামের উত্তর আমি কিভাবে দেব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এক ব্যক্তি যদি এরকম ভাবে আরেক ব্যক্তির নিকট সালাম পাঠায় তাহলে সালামের উত্তর নিতে হবে এভাবে, আলাইকা ও আলাইহিস সালাম, কি বলতে হবে? ওয়ালাইকুম সালাম তখন চলবে না, তখন কি বলতে হবে? আলাইকা ও আলাইহিস সালাম, ভাতিজা যেহেতু তুমি সালাম নিয়ে আসিছো আমার কাছে, সুতরাং তোমার উপরও শান্তি বর্ষিত হোক আর যে আমাকে সালাম দিয়েছে তার উপরও শান্তি বর্ষিত হোক। এখন দুইজনের জন্য শান্তি কামনা করতে হবে, বুঝতে পারলেন আমার কথা? কি বুঝতে পারতেছেন? যে যখন আপনার নিকটে কেউ সালাম পাঠাবে যে তোমাকে সালাম দিয়েছে, তখন তার উত্তর কেমন হবে? আলাইকা ও আলাইহিস সালাম, তোমার উপরও শান্তি বর্ষিত হোক আর আমাকে যে সালাম দিয়েছে তার উপরও শান্তি বর্ষিত হোক, এভাবে তাকে সালাম দিতে হবে। পাঁচ নম্বর কথা হলো যে সালাম দেওয়ার সময়তে আপনি আমি পরস্পর পরস্পরের সাথে মুসাফা করতে পারি, কি করতে পারি? মুসাফা করতে পারি, এতে করে আপনার আমার হাত পৃথক হওয়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দেবেন, এ কথাই ঠিক। আরও অনেক বলার কথা ছিল, বিশেষ করে বাড়িতে প্রবেশ করার সময় সালাম দেওয়া সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে আয়াত নাজিল করেছেন। আল্লাহ বলতেছেন ফাইজা দাখালতুম বুয়ুতান, পৃথিবীর মানুষ যখন তোমরা বাড়িতে প্রবেশ করো, আই শোনো, যখন তোমরা বাড়িতে প্রবেশ করো ফাসাল্লিমু, তোমরা পরিবারের লোকদেরকে সালাম দাও, কি দাও? সালাম দাও। যদি আমরা পরিবারের লোকদেরকে সালাম দিই না, ডাক্তার মাস্টার দেখলে সালাম দিই, দেখি না, অথচ সালাম কাকে দিতে হবে? আগে পরিবারের লোকদেরকে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে পৃথিবীতে কেউ যদি তার রিজিক বাড়াতে চায়, কেউ যদি তার রিজিক বাড়াতে চায় আর মারা গেলেই জান্নাতে যেতে চায়, কয়টা কাজ? দুইটা। এক, বেঁচে থাকবেন যতদিন আপনার রিজিক আল্লাহ আপনাকে দিবেন, আর মারা গেলে আপনি জান্নাতে যাবেন। এই অবস্থা যদি আপনার হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তাহলে সে ব্যক্তি যখনই ঘরে প্রবেশ করবে তখন যেন সালাম দেয়। তার মানে আপনি ঘুমের মানুষদেরকে যদি সালাম দেন তাহলে আপনার রিজিক আল্লাহ কী করবেন? বাড়িয়ে দিবেন। অতএব আমরা রুমে প্রবেশের সময় কী করবো? পরস্পর পরস্পরকে সালাম দিব। যদি আমাদের এক শ্রেণীর যুবক ভাই এবং এক শ্রেণীর স্বামী এমন আছে, এরা বলে বউকে সালাম দিতে শরম লাগে, বাপ মাকে সালাম দিতে কী লাগে? শরম লাগে, আর ন্যাংটা মেয়ে মোবাইলে দেখতে তার শরম লাগে না, অবৈধ প্রেম ভালোবাসা করতে তার শরম লাগে না, হারাম খাবার খেতে তার শরম লাগে না, অশ্লীল সিনেমা দেখতে তার শরম লাগে না, তার শরম কখন লাগে? বউকে সালাম দিতে শরম কখন লাগে? বাপ মাকে সালাম দিতে। তার মানে এটা কি তার শরম না, এটা তার একটা মানে বাটপাড়ি বলতে হবে অবশ্যই। কেন? সালাম শব্দের অর্থ কী বলেন তো? আসসালামু আলাইকুম, যখন আপনি আপনার বাপকে বলবেন যে আসসালামু আলাইকুম আব্বা, মানে কি? আব্বা, যেহেতু আপনি আমাকে খাইয়ে পরে বড় করলেন, আল্লাহ আপনার উপর শান্তি বর্ষিত করুক, তাই কি না? আল্লাহ আপনার উপর শান্তি বর্ষণ করুক আব্বা, এ কথা বলতে আপনার শরম লাগে। তার মানে যে ব্যক্তি বাপকে সালাম দিতে শরম লাগে, তার মানে ও বুঝাতে চাচ্ছে যে আমার বাপের উপর আল্লাহর শান্তি অবতীর্ণ হোক, আমার বাপ একটু সুখে শান্তিতে থাকুক, এই কথা বলতে আমার শরম লাগে, বুঝতে পারেনি? আমার স্ত্রীটা একটু শান্তিতে থাকুক, আমার স্বামীটা একটু আল্লাহর রহমত বরকতের দ্বারা বেষ্টিত থাকুক, নিরাপদে রাস্তাতে থাকুক, এই কথা বলতে আমি বউ আমার শরম লাগে, বিষয়টি তাই হচ্ছে না? অতএব এই শরম থেকে ফিরে আসতে হবে, পরিবারের প্রতিটা সদস্য একজন আরেকজনকে সালাম দেবে, এতে করে সুখ শান্তি রহমত একজনের প্রতি আরেকজনের মহাব্বত বেড়ে যাবে, এ কথাই ঠিক। আল্লাহ আমাদেরকে ইমাম খতিব মুয়াজ্জিন বলে কথা নয়, ছোট বড় বলে কথা নয়, পরস্পর পরস্পরকে বেশি থেকে বেশি সালামের প্রচলন করার তৌফিক দিন সকলে বলে আল্লাহুম্মা আমিন। কাজেই আমরা বাপকে সালাম দিব, মাকে সালাম দিব, যদি দেখেন যে আপনার বেটা আপনাকে সালাম দিচ্ছে না, তো আজকে থেকে আপনি আপনার বেটাকে সালাম দিবেন, যে আসসালামু আলাইকুম আপু। দেখবেন 10 দিন দিয়ে দেখেন পরের দিন আপনার বেটা যদি সুসন্তান হয়ে থাকে, ওর ভিতরে যদি একটু কমন সেন্স থাকে, স্বাভাবিক কোনো জ্ঞান থাকে, তাহলে পরের দিন সে আপনাকে সালাম দেবে। আপনি কিছু শিখেন নাই শিখেন নাই, তো আপনার বেটা আপনাকে কীভাবে সালাম দেবে? অতএব মুসলিম সমাজে একজন মানুষ প্রবেশ করবে আর সেই সমাজ থেকে সালামের প্রচলন শুনতে পাবে না, সালামের শব্দ ভেসে আসবে না, এমনটি ভাবার কোনো সুযোগ নেই। আমরা পরস্পর পরস্পরকে সালাম দেব, আল্লাহ আমাদের বেশি থেকে বেশি সালাম দেওয়ার তৌফিক দিন সকলে বলে আল্লাহুম্মা আমিন।